চন্দননগর কেএফসি। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো। আজকে একটা বেশ মজার দিন সামনে, মানে আর এক দুদিন পরে পঞ্চমী ষষ্ঠী যা আসবে আসবে। আজকে একটা সুন্দর খবর পেয়েছি, কারণ আমাদের অনেকদিন ধরে আশা ছিল যে কবে হবে কবে হবে কবে হবে। আজকে চন্দননগরে ফাইনালি কেএফসির আজকে ওপেনিং। আমরা লাস্ট দুদিন ধরে আজ হচ্ছে কাল হচ্ছে করে শুনে যাচ্ছি, তো হয়নি। ফাইনালি আমার কাছে ফুল ইনফরমেশন আছে যে আজকেই কেএফসির ওপেনিং হচ্ছে। কেএফসি জিভে জল আনা ব্যাপার, যাবো স্যাট আর স্যাট রেডি হয়ে নি। চলো ফাইনালি রেডি হয়ে গেলাম, এখন আমি বেরোবো এখান থেকে। আমার এক বন্ধু যাবে অরূপদা, অরূপদাকে ফোন করবো। ফোন করে দুঃখ দেখবো কোথায় আছে, দুজনে একসঙ্গে যাবো, বাকি কথা রাস্তায় যেতে যেতে হবে। ওকে চল। তো ব্যাপারটা হলো কি এরকমই, যে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তোমার কপালটা খারাপ থাকলে যা হয়, বাড়ি থেকে বেরোবো, গাড়িটা বের করবো, দেখি অলরেডি পাঙ্কচার হয়ে গেছে। তাহলে আর এমন একটা কনজেশন জায়গায় সেখানে ফোর হুইলার নিয়ে গিয়ে হলো আপনি, তার জন্য বাড়িতে আমাকে হেঁটে যেতে হচ্ছে। অরূপদাকে ফোন করলাম, সে আসছে, বললো আমাকে বাইকে করে পিক আপ করবে, কিন্তু আমাকে খানিকটা যাবো, দেখি কী হয়, অরূপদার বাড়ি অফিসে যাবো। ফাইনালি অরূপদার সঙ্গে দেখা হয়েছে, অরূপদা চলে এসছে আমাকে নিতে। আমাকে আমাকে ওয়েট করতে হয়নি, আমি টোটোতে অটো থেকে নেমেই দেখলাম অরূপদা আমার জন্য দাঁড়িয়ে আছে। ভালো, থ্যাংক ইউ অরূপদা আমার জন্য ওয়েট করার জন্য। অর্থাৎ বেশি ওয়েট করতে হয়নি, আমি চলে এসেছি, অরূপদাও চলে এসছে। তো এখন আমি অরূপদের বাইকে নিয়ে কিন্তু আমরা আজকে এখান থেকে জাস্ট একটুখানি যাবো কেএফসিতে। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি চন্দননগর কেএফসি তে। দেখতেই পাচ্ছ আমার পিছনে কেএফসি, আর যেহেতু পুজোর মৌসুম আজকেই ওপেনিং হয়েছে, আর সুন্দর ঢাক বাজছে, ঢাকের স্বরে আমাদেরকে সবাইকে ওয়েলকাম করছে। আর আমিও তোমাদের কাছে, তোমরা চলে এসো কে থেকেই শুরু হয়ে যাচ্ছে কেএফসির, কেএফসির নতুন চন্দননগর অ্যাড্রেসে। চলো আমরা একটু ভিতরে যাই। তো ফাইনালি আমরা চলে এসেছি কেএফসিতে। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, আমি যতক্ষণে অর্ডার করি কি সুন্দর সাজিয়েছে, এনজয় কর অ্যাম্বিয়েন্সটা।
আগে স্যানিটাইজ করা একদম দরকার। জানি না তোমরা অডিওটা ঠিকঠাক করে পাচ্ছ কিনা, এখানে এত ক্রাউড রয়েছে, ঠিকঠাক করে অডিও পাওয়াটার কথা না। তাহলে একটু কষ্ট করে ম্যানেজ করে আমি দেখাচ্ছি একটা করে। আর টেবিলটা বড় ছোটো, মানে আমাকে ক্যামেরা নাহলে অন্য টেবিলে শিফট করতে হতো। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি কী কী আমরা অর্ডার করি। চাইলাম পেপসি, দিয়ে দিল সেভেন। চাইলাম পেপসি, দিয়ে দিল সেভেন। মিস ম্যানেজমেন্ট, আজকে ফার্স্ট ডে নেই, এরকম মিস ম্যানেজমেন্ট হচ্ছে, করার কিছু নেই। বাই দ্য ওয়ে আমাদের প্লেটের অবস্থা দেখো। ফাইনালি আমরা ওখান থেকে এখন এখানে চলে এসেছি, মানে এখানে মানে আমাদের সেই একদম সুপরিচিত একটা জায়গা চন্দননগর স্ট্যান্ড। ওখানে যেটা কী হয়েছে, আজকে ওপেনিং ছিল তো প্রচুর ক্রাউড ছিল ওদের, আমাদের সেখানে ওখানে ভিডিও করতে সাউন্ডে প্রবলেম হচ্ছিলো, সাউন্ডটা প্রচুর প্রবলেম করছিলো, তার জন্য ওখানে আর কথা বলা যাচ্ছিলো না ঠিকঠাক করে। নিজেদের কথা হয়তো নিজেরাই আমরা ঠিকভাবে শুনতে পাচ্ছিলাম না। তো ব্যাপারটা হচ্ছে ওখানে আমরা যা যা অর্ডার দিয়েছিলাম, তোমরা তো দেখেছি কী কী অর্ডার দিয়েছি, আর খাবার দাবার তো একদম এক ক্লাস। সেটা নিয়ে খাবার নিয়ে কোনো কথা হবে না, দারুণ হয়েছে খেতে। তো যেটা ব্যাপার ছিল যে ওদের কয়েকটা মিসম্যাচ ছিল, জানি না আজকে প্রথম দিন কি না। এবার মাঝখানে দেখবে ছোট্ট একটা ক্লিপ আমি অ্যাড করেছি যে ওদের মানে ওরকম মিসম্যানেজমেন্টের জন্য কারোর সঙ্গে একটা ঝামেলা বেঁধেছিলো। তো ওভারঅল দারুণ লেগেছে আমার। KFC-কে ওয়েলকাম করছি আমরা চন্দননগরে। তো তোমরাও আসো, তোমরাও এনজয় করো, তোমাদের সুন্দর মুহূর্তটা KFC-র সঙ্গে শেয়ার করতে পারো। আমি তোমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, চন্দননগর পাজি পাড়াতে গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ডেসক্রিপশানে চেক করে নেবে। তো ফাইনালি সেই মানুষটার সঙ্গে তোমাদের পরিচয় করাইনি, কার সাথে এলাম, অরূপদা বাড়ি থেকে বেরোনোর সময় বলেছিলাম, চলো এই হচ্ছে অরূপদা। অরূপদার ইউটিউবের চ্যানেল রয়েছে অরূপ নন্দী নামে, অরূপদা ব্লগিং করে, দারুণ ট্রাভেলিং ভিডিও বানায়, তোমরা গিয়ে নিশ্চয়ই চেক করবে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, অরূপদা কে সাপোর্ট করো তোমরা। আর তার সঙ্গে কিন্তু আমাকেও ভুলো না, আর অরূপদার সঙ্গে ভোলা যাবে না, ভীষণ ভালো ছেলে, ওর চ্যানেলটা দেখো তোমরা সবাই দেখো। আজকে অরূপদার সঙ্গে আমরা দুজনেই এসেছি, তোমরা ক্লিপিংসে দেখেছো, তখন হয়তো বলতে পারিনি এত ক্রাউড ছিল। কি সর অরূপদা, আমাদের টাইম ছিল না হাতে, অলরেডি বিকেল হয়ে যাচ্ছে জানো, সন্ধে হয়ে গেলে লাইটের কন্ডিশন একটু কমে যায়। হ্যাঁ, তো তার জন্য অরূপদার সঙ্গে এখন ও আর হ্যাঁ আরেকটা কথা যে অরূপদা কিন্তু অরূপদার কাছ থেকে কিন্তু আমি টিপস নিচ্ছি ব্লগিং শেখা, কি অরূপদা তাই তো আমিও খুব একটা ভালো পারি না, জাস্ট করি, এটাই হলো ব্যাপার। তো আজকের ভিডিওটা এইটুকুনি, আমি তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা করেছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। তো ততদিন টিল নাও, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমাদেরকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, বাই বাই। সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর দেখতে থাকো সঙ্গে অরূপদাকেও, বাই।